বন্ধুরা, আপনারা সবাই পেট্রোল পাম্পে ডিজেল অথবা পেট্রোল আপনার গাড়িতে অবশ্যই ভরেন, কিন্তু আপনি কি জানেন যখন পেট্রোল ভর্তি করা হয় তো পেট্রোল চুরি কিভাবে করা হয়, আর আপনারা সবাই এই পেট্রোল চুরি থেকে বাঁচার জন্য কি করবেন? তো চলুন আপনাকে এই ভিডিওতে বলি, এখনকার সময় পেট্রোল ডিজেল অনেক দামি জিনিস, যেটা আপনারা অবশ্যই জানেন যে কিছু দেশের আর্থিক ব্যবস্থা এই রকম তেলের জন্যই টিকে আছে। এই সব দেশ নিজের দেশের তেল বিক্রি করে আর্থিক ব্যবস্থা মজবুত করে। আর যদি কথা বলা হয় আমাদের দেশের, তো ভারতে পেট্রোল অথবা ডিজেলের উৎপাদন হয় না, ভারত অন্য দেশ থেকে এই তেল কিনে আনে, এই জন্যই এই তেল ভারতে অনেক দামি। আপনি অনেকবারই শুনেছেন যে অনেক পেট্রোল পাম্পে তেল চুরি করা হয়, আর এটিও হতে পারে আপনি যে পাম্পে তেল ভরেন সেইখানেও ধোঁকা দেওয়া হয়। কারণ বন্ধুরা, পাম্প মালিক কিছু চালাকির মাধ্যমে ফ্রিতে লক্ষ টাকা ইনকাম করে। তো আজ আপনাকে বলবো যে পেট্রোল পাম্প মালিক কিভাবে চুরি করে এবং আপনি এটি থেকে কিভাবে বাঁচবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। কিন্তু হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নিন, এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। চলুন বন্ধুরা, সব থেকে প্রথমে জানি পেট্রোল চুরি কিভাবে হয়। বন্ধুরা, ধরে নিন আপনি কোনো পেট্রোল পাম্পে গেছেন এবং আপনি ওইখানে 500 টাকা তেল ভরছেন। 500 টাকা তেল ভরতে 1 থেকে 30 সেকেন্ড সময় লাগে। এই সময় আপনার চোখ পাম্পে চলা রিডিংয়ের ওপর থাকে। এই সময় যদি পাম্পের কর্মচারী 10 সেকেন্ডের জন্য পাম্পের হ্যান্ডেল বন্ধ করে দেয়, তো আপনার 500 টাকার তেলে 50 টাকা থেকে 100 টাকা ক্ষতি হতে পারে। আপনার মন তো রিডিং দেখতেই চলে যায়, এর মধ্যে তেল গাড়ির মধ্যে যাচ্ছে নাকি যাচ্ছে না এটি তো আপনি কিছুতেই বুঝতে পারবেন না। আপনাকে বলে দিই, আগের বছর উত্তরপ্রদেশের কিছু পেট্রোল পাম্পে চিপের মাধ্যমে তেল চুরির ঘটনা সামনে এসেছিল। এই ঘটনায় জানা যায় যে পাম্প মালিক ইঞ্জিনিয়ারের সাহায্যে একটি চিপ নিজের পাম্পে লাগিয়েছিল। যখন কেউ তেল আনতে আসে তো এই চিপ ট্যাঙ্কে তেলকে অটোমেটিক কম করে দেয়। এর মাধ্যমে কি হতো, কাস্টমার তো পুরো পয়সাই দিত কিন্তু তেল সে কমই পেত। এর মাধ্যমে তেল মালিক ফ্রিতে লক্ষ টাকার ফায়দা হতো। তো বন্ধুরা, আপনারা খুব ভালোভাবেই বুঝে গেলেন যে পেট্রোল চুরি কিভাবে হয়। তো চলুন এবার আপনাকে বলি, পেট্রোল চুরি থেকে আপনি কিভাবে বাঁচবেন। আপনাকে তেল সেই পাম্পেই ভরতে হবে যেখানে ডিজিটাল মিটার যুক্ত মেশিন আছে, কারণ পুরনো মেশিনে ধোঁকা দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, আর এই মেশিনের মাধ্যমে চুরি আপনি সহজে ধরতে পারবেন না। ভারত সরকার এই ধোঁকা বন্ধ করার জন্য সমস্ত পুরনো মেশিনের জায়গায় ডিজিটাল মেশিন লাগানো শুরু করে দিয়েছে। আর বন্ধুরা, যদি পাম্পের মিটার অনেক দ্রুত গতিতে চলে তো বুঝে নিন কিছু সমস্যা তো আছেই। আপনাকে বলে দিই, মিটারের দ্রুত গতির মাধ্যমে তেল কম দেওয়া হয়, আর এর জন্য আপনি পেট্রোল পাম্প কর্মীকে মিটার এর গতি কম রাখার কথা বলতে পারেন। আর এই কথা আপনাকে সবসময় মনে রাখতে হবে যে গাড়ির ট্যাঙ্কে অর্ধেকের বেশি ভর্তি করে রাখতে হবে। এর কারণ হলো, আপনার গাড়ির ট্যাঙ্কে যতটা খালি থাকবে তার মধ্যে বাতাস ততটাই বেশি থাকবে, এই জন্য তেল ভরার পর বাতাসের কারণে তেলের পরিমাণ অনেক কম হয়ে যায়। আরও একটি কথা আপনাকে বলে দিই, তেলকে কখনোই রাউন্ড ফিগারে ভরতে চাইবেন না। যেমনটা মানুষ 100, 200, 500 অথবা 2000 রাউন্ড ফিগারে তেলকে ভরে, অনেক পেট্রোল পাম্প মালিক এই নাম্বারে মেশিনকে আগে থেকেই ফিক্স করে রেখে দেয়, যার ফলে আপনি কম তেল পেতে পারেন। এই জন্যই 90, 190, 490 অথবা 2010 এইরকমভাবে তেল ভরা প্রয়োজন। আর যদি আপনি 4 চাকা অথবা বড় গাড়িতে তেল ভরেন, তো নিচে নেমে এবং পেট্রোল পাম্পের পাশে দাঁড়িয়ে তেল ভরা দরকার। আর যদি আপনি গাড়ির মধ্যে বসে থাকেন, তো এর ফায়দা পাম্প কর্মচারী নেয়। পাম্প কর্মচারী কিছু সময়ের জন্য নজেলকে সুইচ অফ করে দেয়, আর এর জন্য আপনার গাড়িতে কম ডিজেল যায়। আর আরও একবার মনে রাখবেন, মিটারকে জিরো সেট করার পরেই, কারণ যদি মিটারে জিরো না থাকে তো সেক্ষেত্রে ট্যাঙ্কে কম পেট্রোল অথবা ডিজেল যাওয়ার সম্ভাবনা থাকে। এর সাথে সাথে আপনি যখনই পেট্রোল অথবা ডিজেল ভর্তি করবেন, তখন পেট্রোল পাম্পের রিডিংয়ের সাথে সাথে পেট্রোল এর নজেলকে অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই জেনে গেলেন পেট্রোল চুরি কিভাবে হয় আর পেট্রোল চুরি থেকে আমরা কিভাবে বাঁচব। আশা করব ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবসে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।